নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে দেশের দুটোই নেতা আছেন, একজন হোদল কুতকুত, অপরজন কিম্ভূত কিমাকার। বুধবার চুঁচুড়ের সাহাগঞ্জে নরেন্দ্র মোদী পাল্টা জনসভা করতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ, এই ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ওই মঞ্চে হাজির ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির জনসভায় পরিচালক রাজ চক্রবর্তী সহ এক ঝাঁক তারকা তৃণমূলে যোগদান করেন। এদিন ওই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পদটা আমি সম্মান করি, উনি আজ আছেন কাল থাকবেন না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, 22 বছরের বাচ্চা মেয়ে, ঘরের বউ, তাকে কিনা কয়লা চোর বলছে। মোদীর উদ্দেশ্যে এদিন দিদি বলেন, তোমার গায়ে ময়লা লেগে রয়েছে, নোটবন্দির টাকা কোথায় গেল, কোল ইন্ডিয়া, রেল, বিএসএনএল বিক্রি হচ্ছে কেন, জবাব চান মমতা। এদিন এই সভায় মমতা বলেন, খেলা হবে, খেলা হবে, 21 সালেই খেলা হবে, চারদিকে বিজেপি, সিপিএম ও কংগ্রেস থাকবে, আমি গোলে গোলরক্ষক হয়ে থাকব, খেলা হবে। এই খেলা দেখে বিজেপিকে ঠিক করতে হবে, আগামী দিন বাংলায় বিজেপি থাকবে না। এরপরই নাম না করে মোদি ও অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেন, একটা পার্টির একজন দানব, অপরজন দৈত্য, দুইজনে মিলে গায়ের জোরে দেশ চালাচ্ছে, বাংলায় আমরা ওদের ভোট দিলে ওরা আপনাদের মেরুদণ্ড ভেঙে দেবে, আপনাদের পঙ্গু করে দেবে, যদি বাংলা বাঁচাতে চান তবে বিজেপিকে হটাতে হবে। এদিন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও মোদীর প্রসঙ্গ টেনে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, নিজের জেতার ক্ষমতা নেই, উনি ট্রাম্পকে জেতাতে গিয়েছিলেন, ট্রাম্পের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ওনার হবে, একটা প্রতিহিংসা পরায়ণ প্রার্থী, ভাঁওতাবাজ দল কোথাও নেই। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।